নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আমি জি বাংলা মোটিভেশন চ্যানেলের গৌরাঙ্গ। আজকের ভিডিওটিতে আমি এমন কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব, যে কথাগুলি যদি আপনার মনের ভিতর গেঁথে রাখতে পারেন, কথা দিলাম আপনার জীবনে চলার পথে অনেক সাহায্য করবে। ভিডিও শুরুর আগে একটা কথা বলবো, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি, এখনই সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে দিন, পরবর্তী সুন্দর সুন্দর ভিডিও আপনার মোবাইলে প্রথম পাওয়ার জন্য। চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক। তুমি কতটা সুন্দর সেটা তোমার রূপ দেখে নয়, তোমার মন দেখে বোঝা যায়। তুমি কতটা শিক্ষিত সেটা তোমার ডিগ্রি দেখে নয়, তোমার ব্যবহার দেখে বোঝা যায়। কেউ তোমাকে দেখে হিংসা করলে তাকে হিংসা করতে দাও, কারণ তোমার মধ্যে যে গুণ আছে সেটা তার মধ্যে নাই, তাই সে তোমাকে হিংসা করে। মানুষ হেরে যায় মৃত্যুর কাছে, সুখ হেরে যায় দুঃখের কাছে, ভালোবাসা হেরে যায় অভিনয়ের কাছে, আর বন্ধুত্ব হেরে যায় অহংকারের কাছে। জীবনে শিখতে হয় মাথা নিচু করে, আর বাঁচতে হয় মাথা উঁচু করে। কেউ যদি আপনার জীবনের অতীত ভুলিয়ে দিতে পারে, তাহলে খুব সম্ভবত সেই আপনার জীবনের ভবিষ্যৎ। ভরসা নিজের উপর রাখো, এটা তোমার শক্তি বাড়াবে। আর ভরসা যদি অন্যের উপর করবে, তাহলে এটা তোমার দুর্বলতা বাড়িয়ে দেবে। একা আছেন, কষ্ট হচ্ছে, যতই কষ্ট হোক ধৈর্য ধরে থাকুন, তবুও কোনো দিন ভুল মানুষের হাত ধরবেন না। জীবনে হার মেনে নেওয়াটা খুব সহজ, কিন্তু কঠিন হল জীবনের সাথে লড়াই করে বেঁচে থাকা। একা থাকা ভালো, কারণ একাকিত্ব কখনো বিশ্বাসঘাতকতা করে না। ভুল থেকে নতুন কিছু শেখার নাম হলো জীবন। যে ভুল করা থেকে কিছু শিখবে, সেই বাস্তব জীবনে সফল হতে পারবে। জীবনের সব লড়াই একাই লড়তে হবে, মানুষ শুধু সান্ত্বনা দিয়ে যাবে, কেউ সাথে থাকবে না। বৃষ্টি না আসলে বোঝা যায় না ছাতার কোথায় ছিদ্র আছে, তেমনি খারাপ সময় না এলে বোঝা যায় না কার মনে কি আছে। ভালোবাসা কি জিনিস সেটা তাকেই জিজ্ঞেস করো, যিনি তোমার জন্য রাত 11টা 12টা পর্যন্ত না খেয়ে বসে থাকেন, তিনি হলেন মা। এটাই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।